যৌন রোগের চিকিৎসায় হোমিওপ্যাথির কার্যকারিতা। সৃষ্টির মূল রহস্য সৃষ্টির প্রবাহ অব্যাহত রাখা। সৃষ্টিকর্তা নিজেই এটাকে প্রাকৃতিক আইনের অধীনে আনয়ন করেছেন। খাওয়া দাওয়া পেশাব পায়খানা যেমন স্বাভাবিক এবং স্বাস্থ্যের জন্য আবশ্যক, তেমনি একজন সুস্থ সক্ষম পুরুষও নারীর সেক্স থাকা ও যৌন মিলন হওয়া শরীর ও মনের জন্য অপরিহার্য। এর বিপরীতটাই হল প্রকৃতি বিরোধী, যারা সহবাস না করে চিরকুমার ব্রত পালন করে বা যৌন ক্রিয়া কর্ম হতে নিজেকে বিরত রাখেন, তারাই প্রকৃতপক্ষে সভ্যতা তথা প্রকৃতি বিরোধী ভূমিকা পালন করে থাকেন। যৌনতা কোনো দোষনীয় বিষয় নহে, এটা সৃষ্টির ধারা অব্যাহত রাখার একটি হাতিয়ার। কিন্তু যৌনহীনতা এবং অতিরিক্ত যৌনতা দুটোই এক মারাত্মক রোগ। আধুনিক চিকিৎসা শাস্ত্রে এর কোনো স্থায়ী চিকিৎসা নেই। এর সুচিকিৎসা এবং স্থায়ী আরোগ্য মানসিক ও শারীরিক লক্ষণাদি নিয়ে একমাত্র হোমিও চিকিৎসা বিজ্ঞানী ইহার সমাধান দিতে পারে। প্রবীণ ও নবীন ডাক্তারগণরা লেখাটি গভীর মনোযোগ সহকারে পড়লে এবং নিয়মিত রেপার্টরি মেল ও ফিমেল মাইন্ড সেক্টর অনুশীলন করলে ধীরে ধীরে দক্ষতা বৃদ্ধি পাবে। আধুনিক যৌন বিজ্ঞানীরা বলেন, কোনো সক্ষম পুরুষ প্রতিদিন 3-4 বার করে 40-50 বছর পর্যন্ত যৌন মিলনে সক্ষম। এতে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং এতে মন মেজাজ ভালো থাকে এবং কাজকর্মে উৎসাহ ও উদ্দীপনা পায়। কোনো পুরুষ প্রতি রাতে কতবার অথবা কতদিন পরপর স্বামী স্ত্রীতে মিলিত হবেন, সেটা তাদের স্বাস্থ্য, যৌন ইচ্ছা এবং নিজেদের মনবজতার মাধ্যমেই হওয়া বাঞ্ছনীয়। যৌন দুর্বলতা বলতে আমরা ইম্পোটেন্সি বা ধ্বজভঙ্গকে বুঝি। বর্তমানে আমার চেম্বারে মোট রোগীর 70-80% যৌন রোগী বা ইম্পোটেন্সি ধ্বজভঙ্গ রোগী আছেন। আমার মতে যৌন রোগকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর অতি যৌনতা, 2 নম্বর কামোন্মাদন বা বহুগামিতা। যৌনহীনতা যৌন অনীহা, লিঙ্গে শিথিলতা বা উত্থান শক্তিহীনতা, যাকে আমরা ধ্বজভঙ্গ বা ইম্পোটেন্সি বলে থাকি। আজকের আলোচনায় যৌন সমস্যা, দ্রুত বীর্যপাত, বিবাহে ভয়, বিবাহের পর স্ত্রীর কাছে গমনে ভয় ইত্যাদি যৌন দুর্বলতা বিশেষভাবে প্রাধান্য পাবে। বীর্যপাতের সময় প্রধানত 3 ধরনের সমস্যা দেখা দেয়। দ্রুত বীর্যপাত, বীর্যপাত না হওয়া, বিলম্বে বীর্যপাত হওয়া। দ্রুত বীর্যপাত এটি পুরাতন সমস্যা, তা প্রথম হতেই হতে পারে বা বহু বছর স্বাভাবিক যৌন জীবনের অভ্যস্ত থাকার পর এই সমস্যা দেখা দিতে পারে। আবার বর্তমান বিশ্বে, বিশেষত পাশ্চাত্য ও আমাদের দেশের ছেলে মেয়েদের অবাধ মেলামেশার ফলে এবং ডিজিটাল যুগ ব্যাপক প্রসারের ফলে রাত জেগে ইউটিউব পর্ণ ছবি, অশ্লীল ভিডিও দেখে এরা যৌনহীনতায় আক্রান্ত হচ্ছেন। তাই রোগীর চিকিৎসায় পূর্ণাঙ্গ যৌন ইতিহাস সংগ্রহ করে তবেই সঠিক ওষুধ প্রয়োগ এর মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। যৌন দুর্বলতার কারণসমূহ: মানসিক কারণ, মেন্টাল কজ, শারীরিক কারণ, ফিজিক্যাল কজ, হরমোনাল গোলযোগজনিত হরমোনাল ইমব্যালেন্সের কারণ, পরিবেশ দূষণ, বায়ু দূষণ, আবহাওয়ার দূষণ, বহুমূত্র বর্তমান সময়ে একটি বিশেষ কারণ, ডায়াবেটিস, সাপ্রেস, গনোরিয়া আর সিফিলিস। মানসিক কারণ: ব্যর্থ প্রেম, নিকটতম আত্মীয়ের মৃত্যু, আর্থিক ক্ষয়ক্ষতি যেমন বিদেশ যাওয়া না হয়ে আদম ব্যাপারী টাকা মেরে দেয়, ব্যবসায় লক্ষ লক্ষ টাকা লোকসান বা নষ্ট হওয়া।
পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়া, চাকরিতে পদোন্নতি বন্ধ বা না হওয়া, এছাড়া ভয় ভীতি, স্ত্রীকে অপছন্দ, ত্বক মুখশ্রী, দেহের গঠন ইত্যাদি মানসিক কারণগুলি যৌন চিকিৎসায় অতি জরুরি বিধায় খুব ভালো করে জানতে হবে। শারীরিক কারণ, অতিরিক্ত হস্তমৈথুনে বিশেষত যৌনতা প্রাপ্তির আগে 8 থেকে 10 বছরের সময় হতে ধাতু হওয়ার আগে হস্তমৈথুনের অভ্যাস বা অনেক সময় আরোগ্য করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অতিরিক্ত সমকামিতা, অতিরিক্ত ও দীর্ঘদিন যাবৎ স্বপ্নদোষ, যৌবনের আরম্ভে বা বিবাহ বহির্ভূত একাধিক বা বয়স্কা বিধবা মহিলাদের সাথে নিয়মিত অনৈতিক কার্যকলাপ ও দীর্ঘদিন যাবৎ মিলন, যৌন মিলনের কুফলে গনোরিয়া চাপা পড়েও কখনো যৌন দুর্বলতা দেখা দিতে পারে। অতিরিক্ত মদ্যপান বা ড্রাগ অ্যাডিকশন, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন ইত্যাদি ব্যবহার করা, ফেসবুক, ব্লু ফিল্ম, যৌন উত্তেজনাপূর্ণ টিভি দৃশ্য ইত্যাদি ও যৌন দুর্বলতার কারণ সৃষ্টি করতে পারে। বর্তমানে লিভ টুগেদার বহুকামিতা, সমকামিতার প্রাদুর্ভাব HIV এইডস রোগের ক্ষেত্র তৈরি করছে। এছাড়া ভেজাল, দূষিত খাদ্য, হাই অ্যান্টিবায়োটিক, বার্থ কন্ট্রোল সিস্টেম, আবহাওয়ার দূষণ ইত্যাদি পরিবর্তিত পরিস্থিতি ও চিকিৎসা ক্ষেত্রে বিবেচনায় আনতে হবে। যৌন বিষয়টা সম্পূর্ণ স্নায়বিক ধাতের, যেমন ধরুন কোনো যুবক অন্য কোনো যুবতী মেয়ের সাথে কথা বলতে বা স্পর্শে বুক ধরফর করে, এমন কি হাত পা কাঁপতে থাকে। স্বাস্থ্যবান যুবকের জন্য অভিভাবকরা যখন বিবাহের পাত্রী দেখতে থাকেন যৌন দুর্বলতার কারণে, তখন সেই যুবক বিবাহে ভয় পায়। তো এবার আলোচনা করা যাক ঔষধ প্রয়োগ ও শক্তি। প্রচলিত বইগুলোতে যে সমস্ত ঔষধ বা শক্তির বিষয়ে উল্লেখ আছে, আমার প্রথম জীবনে সেই সমস্ত উপদেশ মতো ব্যবস্থা দিয়ে বহু ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। অবশেষে নানা গবেষণা, প্রচুর পড়াশোনা এবং গভীরভাবে রোগী পর্যবেক্ষণের পর আমার এই চিকিৎসা জীবনে যে বাস্তব অভিজ্ঞতা হয়েছে তা হল, সঠিক ঔষধ নির্বাচনের সাথে সাথে ওষুধের সঠিক শক্তিকৃত উচ্চ ও উচ্চতম পোটেন্সি ব্যবহার, যেমন 10 mg, 15 mg, CM, এই সমস্ত পোটেন্সি। কারণ এই সময় নার্ভাস সিস্টেম দুর্বল বা ডিসঅর্ডার হয়ে থাকে, তাই নিম্ন শক্তি চেয়ে উচ্চ শক্তির প্রয়োগ হয়। নিম্ন শক্তি অর্থাৎ মাদার টিনচার ব্যবহার হতে সতর্ক হওয়া বহু লেখক, অ্যাভানা স্যাটাইভা, অ্যাসিড ফস, অ্যাগনাস কাস্ট, ক্যালাডিয়াম, দামিয়ানা, নুফার্লুটি, সাবাল সেলটা ইত্যাদি মাদার টিনচার ব্যবহারের কথা বলেছেন। এতে সাময়িক কিছুটা উপকার হলেও রোগীকে কখনো স্থায়ী আরোগ্য দেওয়া যায় না। মানসিক লক্ষণের গুরুত্ব, মানসিক লক্ষণ হলো যৌন চিকিৎসার কি বা চাবি। যৌন চিকিৎসায় মানসিক লক্ষণ যে কত অপরিহার্য তা বোঝানোর জন্য আমার চিকিৎসিত 4টি কেস এখানে উল্লেখ করা হলো। সেগুলি কেসের প্রথম হলো ন্যাট্রামিউর। 12 বছর আগে কানাডা হতে এক সুদর্শন যুবক 10 বছর পর দেশে ফিরে এলাকায় এক পরম সুন্দরী মহিলাকে বিবাহ করেন, কিন্তু 3 দিন 3 রাতে ও সে সঙ্গমে সক্ষম না হয়ে 4th দিনে তিনি আমার চেম্বারে আসেন। 6 ফুট লম্বা হ্যান্ডসাম যুবককে দেখে বিশ্বাস করা যায় না যে তিনি যৌন মিলনে বা যৌন বিষয়ে অক্ষম। ছেলেটির চরিত্র ভালো ছিল, কখনো হস্তমৈথুন, প্রেম বা কারোর সাথে যৌন সম্পর্ক ছিল না। এবার রোগীর মুখে জানি যে শোনা গেল, 12 বছর আগে আমি
এমএসসি পাস করে এক বছর চেষ্টা করেও কোনো চাকরি জোটাতে পারলাম না। তখন পিতা ধানের জমি বিক্রি করে কোনো এক জায়গায় দোকান কিনে দেন। এক বছর ব্যবসায় প্রচুর লোকসান দিয়ে অপমান, লজ্জা আর দুঃখ হতাশায় ভুগতে থাকি। দীর্ঘ নিঃশ্বাস আর ব্যর্থতায় ভেঙে পড়ি। পিতা অবস্থা বুঝতে পেরে উক্ত দোকানটি বিক্রি করে আমাকে অবশেষে কানাডা যাওয়ার ব্যবস্থা করে দেন। ঘটনার বিশ্লেষণ। এক যুগ আগে গ্রিফ অ্যান্ড সরোস, এই ঘটনা এত দিন অবচেতন অবস্থায় লুকাইয়াছিল। বিবাহের পর দেখা গেল নেভার সেলগুলি ইতিমধ্যে অকেজ হয়ে পড়েছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড হরমোনকে কোনো নির্দেশ পাঠাচ্ছে না, তাই যে নার্ভ লিঙ্গের উত্থান ঘটায় তা কাজ করছে না। আমাদের কাজ হলো নার্ভ সেল উদ্দীপ করে সংকেত প্রেরণ করা, যাতে সেক্স নার্ভ জাগ্রত হয়ে ওঠে। আনুষঙ্গিক অন্যান্য লক্ষণ মিলিয়ে তাকে লবণ অর্থাৎ ন্যাট্রামিউর সিএম ওয়ান ডোজ দেওয়া হয়। যেদিন রাতে ওষুধ খান সেই রাতে দুইবার এবং পরের দুই দিন তিন চারবার করে এক দুই ঘন্টা করে সঙ্গম করতে সক্ষম হন। নববধূ এখন তাকে অনুরোধ করে এত দীর্ঘক্ষণ সহবাস না করতে, কারণ সেটা সে সহ্য করতে পারে না। তিন দিন পর রোগী মহা খুশি হয়ে চেম্বারে এসে হোমিও জাদুর কথা বললেন। এর সাথে এটাও বললেন যে পেনিস ভয়ানক শক্ত, দুই তিন ঘন্টা অনরম হয় না কিন্তু ডিসচার্জ হচ্ছে না। বুঝতে পারলাম কিছু একটা জট বেঁধেছে, তাই তাকে নাক্সবন কয়েক ডোজ দেওয়া হলো। পরে এসে জানালেন এখন ডিসচার্জ হচ্ছে। স্ত্রী মহা খুশি, সব দিক দিয়ে ভালো। এখানে এক যুগ আগে দুঃখ দীর্ঘশ্বাস চাপা দেওয়া হয়েছিল, এটা ন্যাট্রামিউর প্রয়োগের সফলতা। কেস নাম্বার টু। ঢাকার বিখ্যাত কোনো এক স্কুলের শিক্ষক 55 বছর বয়সে 35 থেকে 40 বছরের এক মেয়েকে 1 আগস্ট 2003 ইংরেজি বিয়ে করেন। বাসলাতে স্বামীর কোনো উত্তেজনা সৃষ্টি না হওয়াতে স্ত্রী প্রচণ্ড রাগে স্বামীকে প্রথমে গালি, পরে কিল ঘুষি ও লাথি মারা শুরু করেন। দুইরা স্ত্রী স্বামীকে বলেন, আমি আর তোমার সাথে থাকবো না, তুমি অক্ষম, পারবে না, তবে বিবাহ করলে কেন, আমি আজই চলে যাচ্ছি। এদিকে স্বামীর পক্ষ হতে মন্ত্রীসহ 1000 লোকের দাওয়াত দেওয়া হয়েছে ঢাকা অফিসার্স ক্লাবে 4 আগস্ট সন্ধ্যায়। বরের ভাইগণ এবং স্বামী নিজে তাকে অনুরোধ করেন, ঠিক আছে তুমি না থাকলে জোর করে রাখবো না, তবে যেহেতু 4 তারিখে ফাংশান আছে, তুমি ওই ফাংশানে না থাকলে আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে, তাই সেই দিনে রাত পর্যন্ত থেকে 5 তারিখ চলে যায়। অবস্থা বিবেচনা করে স্ত্রী 4/8/2003 পর্যন্ত থাকতে রাজি হন। স্বামী ছোট ভাইকে নিয়ে সেদিনই বিকালে আমার চেম্বারে আসে। রোগীর অতীত ইতিহাস। রোগী 76 সালে এক মেয়েকে ভালোবাসতেন, মেয়ের পিতা অন্যত্র বিবাহ দিলে তিনি মনে দারুণ আঘাত পান, এমনকি প্রায় 1 বছর কিছুটা অস্বাভাবিকভাবে জীবন কাটিয়েছিলেন। পরে প্রতিজ্ঞা করেন যে জীবনে আর বিবাহ করবেন না। রোগীর বিশ্লেষণ। দীর্ঘ 27-28 বছর পর তিনি উপলব্ধি করেন যে একাকী থাকি এখন কি হয়, তাই একজন সঙ্গিনী দরকার, যেই কথা সেই কাজ, আত্মীয়তায় একজন বয়স্ক মহিলা পাত্র ঠিক করেন। ভদ্রলোকের চরিত্র ভালো, জীবনে কখনো হস্তমৈথুন, সমকামিতা বা অন্য কোনো মেয়ের সাথে যৌন সম্পর্ক ছিল না, বরং সুযোগ আসলেও তিনি ধর্মীয় ও নৈতিক কারণে সব সময় যৌনতা পরিহার করে চলতেন। মানসিক দিক দিয়ে খুব ভীতু প্রকৃতি, দীর্ঘদিন যৌন ক্ষুধা চেপে রাখার কুফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই বিবেচনা করে কোনিয়াম সিএম দেওয়া হলো। এবার দেখুন হোমিওপ্যাথির ম্যাজিক। বাদ মাগরিব ওষুধ খেয়েছে সে রাতে 3 বার 20 থেকে 30 মিনিট করে এবং পরের 2 দিনও 3 বার আধা ঘন্টা 1 ঘন্টা সহবাস করেছে। 1 মাস পর এসে বলেন খুব ভালো আছেন, প্রতি রাতে 2-3 বার করে হচ্ছে, স্ত্রী এখন খুব আদর করেন, দুইজনেই খুব আনন্দে আছে। এই রোগের কিনট সাপ্রেশন অফ সেক্সুয়াল ডিজায়ার ছিল। কেস নাম্বার 3। স্টাফিসেগ্রিয়া অতিরিক্ত যৌন ইচ্ছাকে দমন করে।
এক সময় দুইজন স্ত্রী এসে বললেন আমাকে, বললেন আমাদের স্বামীর বর্তমানে তিনজন স্ত্রী, প্রতি রাতে তিনি চার পাঁচবার করে সঙ্গম করেন, আমরা তিনজন পেরে উঠছি না, আর আরও তিনজন স্ত্রী দরকার। তারা আরও বললেন আমরা 303 ক্লান্ত হয়ে যাই, এর কোনো চিকিৎসা আছে কি? আমার খুব কৌতূহল জাগলো, বললাম হোমিও চিকিৎসার এর বিধান আছে, তবে তোমাদের স্বামীকে আসতে হবে। এর কিছুদিন আগে এক রোগীর মাথায় টিউমার হয়েছিল, লক্ষণ অনুযায়ী ঔষধে কোনো কাজ হচ্ছে না, রোগীও নাছোড়বান্দা, তার বিশ্বাস এর আগে তার কঠিন রোগ আরোগ্য হয়েছে, অতএব এটাও ভালো হবে। তার কথায় আমার বিশ্বাস ফিরে এলো, ঠিক ঔষধ হলে অবশ্যই আরোগ্য হবে। জিজ্ঞেস করলাম আপনার সেক্স কেমন? উত্তরে বলল ডাক্তার নামাজে বাথরুমে কাজে কর্মে শুধু সেক্সের কথা মনে হয়, তাকে স্টেপে সিগারেট দেওয়ার পর তার রোগ ভালো হলো। এবার আগের রোগীতে ফিরে যাই, 303-এর স্বামী আসলে গোপনে তাকে জিজ্ঞাসা করাই বলে ডাক্তার রাতে 3-4 বার সঙ্গম না করলে আমি থাকতে পারি না, পরের দিন মাথা বেদনা সহ অসুস্থ বোধ করি, আমাকে ওষুধ দিবেন না, আমি খুব ভালো আছি। আমি তাকে বিদায় দিয়ে তার একজন স্ত্রীর সঙ্গে পরামর্শ করি, বলি আশা করি আপনার স্বামী ভালো হবে, কিন্তু তিনি তো ওষুধ খাবেন না, কিভাবে ওষুধ দিবেন? স্ত্রী বললেন পুড়িয়াতে দেন, রাতে যখন পানি খাবে তখন গোপনে দেওয়া যাবে, স্টেফিসিগ্রিয়া 10 mOCM পানিতে গোপনে খাওয়ার 4-5 মাস পর প্রথম স্ত্রী এসে বললেন, স্যার 203 চলে গিয়েছে, আমি ভালো আছি, তিনি এখন আগের মতো প্রতি রাতে অত্যাচার করেন না, বর্তমানে অস্বাভাবিক সেরকম কিছু নেই, স্বাভাবিকভাবে আমরা চলছি। অনেকদিন পর স্বামী এসে বললেন, ডাক্তার আপনি আমাকে বাঁচিয়েছেন, নচেত আমি হয়তো পাগল হয়ে যেতাম। কেস নাম্বার 4, সন্দেহ সিন্ধুকূপ প্রতিশোধ পরায়ণ। 10 বছর আগে আমার এক রোগী বরিশাল বাড়ি, বয়স 30 বছর, যৌন দুর্বলতার কারণে দীর্ঘদিন যাবৎ ওষুধ খেয়ে যাচ্ছেন, রোগ কমে আবার কাজ হয় না, আমি তার কেসটি আবার আগাগোড়া পড়ছি। তিনি আমার সামনে চেয়ারে বসে 8-10 বার পিছনে তাকালেন, আমি বললাম আপনার গোপন কথা কেউ শুনবে না, বারবার পিছনে তাকাবেন না, কার কথা কে শুনে, তারপরও কয়েকবার তাকালেন, বুঝলাম রোগী ভয়ানক সন্দেহপ্রবণ। তারপর বললেন ভাবছি এবার গ্রামে গিয়ে বউকে তালাক দেবো। জিজ্ঞাসা করলাম কারণ কি? বললেন সঙ্গমের সময় ঢিলা ঢিলা মনে হয়, কুকাম না করলে এটা হবে না, হবে কেমন? আমি বললাম আপনি আমার রোগী, আপনিও তো বিবাহের আগে কত কুকাম করেছেন, তাই বিবাহের আগে করলে তা ধরা যাবে না। এবার বুঝলাম রোগী মানসিকভাবে প্রচণ্ড সন্দেহপ্রবণ, এবার বুঝতে পারলাম তার কি ঔষধ লাগবে। তাকে আমি বললাম আমার কথা দিন, আমাকে না বলে তালাক দিবেন না, তিনি রাজি হলেন। আমি তাকে লেখেছি CM ডিস্টিল ওয়াটার দিয়ে, বললাম 10 ঝাঁকি দিয়ে রাতে শোবার আগে একবার করে 4 দিন খাবেন। 2 মাস পর আমাকে আসলে জিজ্ঞাসা করলাম কি বউ তালাক দেওয়া হয়েছে, লজ্জায় মাথা নত করে বললেন স্যার আপনার ওই ওষুধ জাদুর মতো কাজ করেছে, এখন প্রতিদিন 2-3 বার করে 10-15 মিনিট সঙ্গম করি, যা আগে পারতাম না। আমি রোগীকে প্লাসিবো দিয়ে বিদায় করি, তবে রোগী যা বললেন তা খুবই ভয়ঙ্কর। তিনি বললেন স্ত্রী কারোর সাথে জেনা করেছে বলে ঢিলা মনে হয়তো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে ঢাকায় বেড়াতে এখানে চিড়িয়াখানার কাছে যে বা অন্য কোথাও নিয়ে গিয়ে তাকে হত্যা করব। জিজ্ঞাসা করলাম করলে না কেন, তিনি বললেন চিন্তা করে দেখলাম তাকে হত্যা করলে আমার ফাঁসি হবে, এই চিন্তা করে আমার আর করিনি। এবার বুঝুন রোগী কেমন প্রতিহিংসা পরায়ণ, তার নার্ভাস সিস্টেম তখন সঠিক কাজ না করায় তিনি জিঘাংসা পরায়ণ হয়ে ওঠেন। 1.5 বছর পরে হঠাৎ সেই রোগী মিষ্টি নিয়ে এসেছিলেন, জিজ্ঞেস করলাম কি খবর, তিনি বললেন স্যার আমার একটি ছেলে হয়েছে, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি বললাম আল্লাহকে ধন্যবাদ দিন, তিনি আমাকে সঠিক ওষুধটি নির্বাচনের পর দেখেছেন, মানসিক স্তর যখন নষ্ট হয়ে যায় তখন হোমিও চিকিৎসাশক্তি ওষুধ তার নার্ভাস সিস্টেমকে ভালো করে সুস্থতা প্রদান করে। উপরের 4টি কেস পর্যালোচনা করলে দেখা যায় ইম্পর্টেন্ট সি কেসে ওষুধ দেওয়া
হয়নি, এখানে মানসিক লক্ষণগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। সিনথেসিস রিপোর্টারিতে মাইন্ডের পৃষ্ঠা সংখ্যা হলো 253, আর রবির মারফতে পৃষ্ঠা 770-তে হতে 1120 অর্থাৎ 130 পৃষ্ঠায়, তাই মাইন্ডের গুরুত্ব অপরিসীম। এবার আসেন প্রথম রোগী। 10 বছর আগে হতাশা দুঃখ অপমান বোধ ভিতর ভিতরে কুড়িয়ে খাচ্ছিল, ফলে দীর্ঘশ্বাস নমস্তকে বিধ্বস্ত করে ইন্ডোক্রাইন গ্ল্যান্ডে যে হরমোন সেক্সকে কন্ট্রোল করে তাকে অকেজো করে রাখে। নেট্রামিউ সঠিক ওষুধ হওয়াতে ইলেকট্রিক বডির মতো তা অ্যাক্টিভ হয়ে যায়, নার্ভকে সংকেত দেওয়ার সাথে সাথে কাজ শুরু করে। দ্বিতীয় কেসটা যৌবনে ব্যর্থ প্রেমে মানসিকভাবে আপসেট হওয়ার কারণে প্রচণ্ড মানসিক আঘাত পায়, যার ফলে জীবনে বিবাহ না করার প্রতিজ্ঞা করে। এটা প্রকৃতিবিদ্ধ কাজ ছিল, তিনি দীর্ঘদিন চিরকুমার জীবনযাপন করেন। এটাকে বলা হয় সাপ্রেশন অফ সেক্সুয়াল ডিজায়ার, আর এর একমাত্র ওষুধ হলো কোনিয়াম। তার নার্ভ সেলগুলি যৌন বিষয়ে নিষ্ক্রিয় হয়, সঠিক ওষুধ প্রয়োগে তার সাথে সাথে সক্রিয় হয়ে উঠে যায়। সঠিক ওষুধ সেবনের মাত্রই 2 ঘন্টা পরে তিনি সক্ষম সফলতা লাভ করেন। তৃতীয় কেসটা, এটাকে বলা হয় আনন্যাচারাল ক্রাভিং ফর সেক্স বা এক্সেস, যার জীবনে একমাত্র লক্ষ্য সংগ্রাম করা, শয়ন বিশ্রামে কাজকর্মে এমনকি নামাজের জন্য চিন্তা করা, এটাই যেন তার একমাত্র কাজ, কিছুতেই এর থেকে বিরত থাকতে পারে না। এটাকে যৌন পাগলতা বলা যায়। এটা তার মনন্তরে বিকৃতি ঘটিয়ে থাকে। নির্বাচিত সঠিক ঔষধ স্টাফিসিকি দেওয়াতে তার মনস্তর শান্ত হয়ে স্বাভাবিকভাবে কাম করে। চতুর্থ কেসটায় রোগী ভীষণভাবে সন্দেহপ্রবণ হয়ে উঠলে সবাইকে অবিশ্বাস সন্দেহ করতে থাকেন, তা হতে প্রিয়জন বাদ যায় না। ল্যাকেসিস রোগী ভয়ানক হিংসুটে প্রতিশোধ পরায়ণ, তার চরিত্রে বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়, তাই নিজ স্ত্রীকে সন্দেহ করে হত্যার পরিকল্পনা করেছেন। এখানেও তার মনন্তর ধ্বংসাত্মক স্তরে উন্নতি হয়েছিল। ল্যাকেসিস সঠিক সুনির্বাচিত ওষুধ হওয়ায় তার মন শান্ত হয় এবং সেক্স নার্ভগুলি সঠিকভাবে কাজ করতে থাকে। প্রবীণ ও নবীন ডাক্তারগণ লেখাটি গভীর মনোযোগ দিয়ে পড়লেন, তারা অধিক সফলতা লাভ করবেন বলে বিশ্বাস করি। এর সাথে রিপোর্টারে নিয়মিত মাইন্ড অ্যান্ড মেল চ্যাপ্টার অনুশীলন করলে সফলতা সুনিশ্চিত। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। এই লেখাটি সম্পূর্ণ কোনো এক জায়গা থেকে সংগৃহীত করা এক বিশিষ্ট বাংলাদেশি ডাক্তারের। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে ভালোভাবে প্রস্তুত করতে পারি। ধন্যবাদ।